গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। চলতি 2024 ফেব্রুয়ারিতেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলকে প্রায় 1 লক্ষ পাতার নথি তা পাঠিয়েছে সিবিআই। বীরভূমের একসময় দৌড়দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তিনি ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও 12 জনের কাছে সিবিআই এর তরফ থেকে নথি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, আগামী 22 ফেব্রুয়ারি থেকে গরু পাচার মামলায় বিচার প্রক্রিয়া শুরুর কথা। সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি মিথেলের বেঞ্চ এই নির্দেশ দেয়। গত 22 জানুয়ারি সিবিআই এর তরফে জানানো হয় সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষ, চার্জশিট জমা দেওয়া হবে। সিবিআই জানিয়েছে মামলার বিচার পর্ব শুরুর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে নথি পাঠানো হয়েছে। অনুব্রত মণ্ডল এবং অন্যান্য অভিযুক্তকে পাঠানো সিবিআই এর নথিতে কি রয়েছে সেটাই আপনাদেরকে এবার বলব। জানা গিয়েছে চার্জশিটের কপি, বিভিন্ন রিপোর্ট সহ 1 লক্ষ পাতার নথি পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডল সহ অভিযুক্তদের কাছে। প্রসঙ্গত 2022 সালের অগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি দফায় দফায় উত্তপ্ত হয়। আসানসোল সিবিআই আদালতে প্রথম দিকে এই মামলা চলছিল। অনুব্রত মণ্ডল আসানসোলের সংশোধনাগারেই বন্দী ছিলেন। তারপর তাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই থেকেই এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের অস্থায়ী ঠিকানা কিন্তু তিহার জেল। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, তিনিও রয়েছেন এই তিহার জেলে। অনুব্রতকে পরে গ্রেপ্তার করে ইডিও। সম্প্রতি সুপ্রিম কোর্ট মামলায় অগ্রগতি কি হয়েছে তা সিবিআই এর কাছে জানতে চেয়েছে। এ বিষয়ে নোটিশ দেওয়ার পাশাপাশি আদালতের তরফ থেকে নির্দেশও দেওয়া হয়। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনুব্রত সহ 12 জন অভিযুক্তকে 1 লক্ষ পাতার নথি পাঠিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডল, একসময় এই নামটা শুনলে যেন বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বলা যায় যে বীরভূমের বেতাজ বাদশা তিনি। তার গ্রেপ্তারের পর থেকে বীরভূমের যে রাজনীতি তাতেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছিল। প্রথমে কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটিতেও বেশ কিছু রদবদল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে এই বীরভূম গড় যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তা কিন্তু বলাই চলে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে অনুব্রত মণ্ডল ফিরে আসবে এবং দল যাতে তাকে শ্রদ্ধা করে সেই বিষয়টাও কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে এই বীরভূম এই গড়েই কিন্তু কাজল শেখেরও ডানা কাটা হয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল তিহার জেলে থেকেও বারবার রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে রয়েছেন। গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের বিচার প্রক্রিয়া শুরু হবে এবং 2024 ফেব্রুয়ারিতে সেই বিচার প্রক্রিয়া শুরু হবে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।